কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার তুমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কি কেমন লাগলো? নিশ্চয় ভালো লেগেছে। আমি যে এই গানটা গাইলাম, এই গানে আমি জন্মভূমির কথা বলেছি। জন্মভূমি মানে তোমরা জানো তো? জন্মভূমি মানে আমরা যে দেশে জন্মগ্রহণ করি তাকে জন্মভূমি বলে। আমার ছোট ছোট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই জানো, তাহলে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সে দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশই আমাদের জন্মভূমি। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের আমাদের দেশ এই অধ্যায়টা পড়াবো, পাঠ 52-র আমাদের দেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আর বাংলাদেশই আমাদের জন্মভূমি। তোমরা চটপট সবাই বই খাতা পেন্সিল সব নিয়ে রেডি হয়ে পড়ো এবং আমার বাংলা বই 68 পৃষ্ঠা বের করে ফেলো। 68 পৃষ্ঠা বের করলেই দেখবে এই পেজটা চলে আসবে। আমরা আজকে আমাদের দেশ সম্পর্কে নিয়ে কিছু জানবো এবং আলোচনা করব। সবাই বের করেছো তো বইয়ের পৃষ্ঠা? 68 পৃষ্ঠা। আর পেন্সিল খাতা নিয়ে সবাই রেডি হয়ে পড়বে, আর আমার সাথে সাথে সবাই রিডিং পড়বে। তাহলে চলো চলে যাই আজকে আমরা ক্লাসে। এখানে দেখো লেখা আছে আমাদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এ দেশ অনেক সুন্দর। এদেশে আছে বিচিত্র ধরনের পাখি। দোয়েল আমাদের জাতীয় পাখি। এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ। তারপরে দেখো গাছে গাছে ফলে নানা রকমের ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এদেশের নদীতে আছে কত রকমের মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু। বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী। পদ্মা মেঘনা যমুনা আমাদের বড় নদী। আমার ছোট্ট সোনামণিরা, আমরা রিডিং পড়লাম, কিন্তু এইটা আমরা আবার একটু আরেকবার রিডিং পড়ব এবং কিভাবে আমরা ভেঙে ভেঙে রিডিং পড়েছি বানানগুলো আমরা কিভাবে পড়ব সেটা আমরা আরেকবার আমার সাথে সাথে তোমরাও পড়ে ফেলো। দেখো এখানে লেখা আছে আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমি এভাবে ভেঙে ভেঙে কেন বলছি? এখান থেকেই আমাদের শূন্যস্থান আসবে, এক শব্দে উত্তর করো আসবে, সঠিক উত্তর আসবে। সেই জন্য আমরা এখানে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে পড়ব, ঠিক আছে? এদেশ ধানের দেশ, গানের দেশ। এদেশ
ধানের দেশ গানের দেশ, এদেশ অনেক সুন্দর, এদেশ অনেক সুন্দর, এদেশে আছে বিচিত্র ধরনের পাখি, বিচিত্র মানে বোঝো তো নানা ধরনের, বিচিত্র ধরনের পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। দেখো এখানে তোমাদের বইয়ে সুন্দর একটা দোয়েলের ছবিও দেওয়া আছে, তোমরা দোয়েল পাখি নিশ্চয়ই চেনো। আর আমাদের জাতীয় পাখির নাম তাহলে কি? দোয়েল। হ্যাঁ, এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে, আমাদের বনে বনে, এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে আমরা জানি। আর এখন বর্ষাকাল চলে গেছে, কিন্তু বর্ষার রেশ এখনো রয়ে গেছে, তাই না? এখনো কিছুক্ষণ পর পর রিমঝিম করে বৃষ্টি পড়ছে, চারপাশ আমাদের এখনো পানিতে ভরে আছে, খাল বিল সবাই দেখছো। আর এই সময় এই খাল বিলে নানা ধরনের শাপলা ফুল ফুটে থাকে, আর এই শাপলা ফুলের অপরূপ দৃশ্য আমাদের এই বাংলাদেশেই কিন্তু দেখা যায়, অন্য কোনো দেশে আমরা দেখতে পাই না এই অপরূপ দৃশ্য। তাহলে চলো আমরা আবার পড়ায় চলে যাই। শাপলা আমাদের ফুল, আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ, অনেক রকমের গাছ আছে। আমাদের বাংলাদেশই হচ্ছে সবুজে ভরা, আমাদের বাংলাদেশের পতাকা তোমরা দেখো না, সবুজ সবুজ, তার মাঝখানে লাল বৃত্ত। এই সবুজ কেন হয়েছে? অনেক গাছ সেই জন্য সবুজ। আম গাছ আমাদের জাতীয় গাছ, আম গাছ আমাদের কি গাছ? জাতীয় গাছ। আম গাছ, আম খেতেও অনেক মজা, কিছুদিন আগেও গ্রীষ্মকালে আমরা অনেক সুস্বাদু আম খেয়েছি, সবাই আম খেতে পছন্দ করে। তারপরে দেখো গাছে গাছে ফলে নানা রকমের ফল, গাছে গাছে কি ফলে? নানা রকমের ফল ফলে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। আছে কত রকমের মাছ, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমাদের দেশেও অনেক নদী আছে, এদেশের নদীতে আছে কত রকমের মাছ, অনেক রকমের মাছ। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, ইলিশ মাছ খেতে অনেক মজা, তাই তো? ইলিশ মাছ সবাই পছন্দ করে, এখানে দেখো ইলিশের একটা ছবিও দেওয়া আছে। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু, আমাদের বনে কি আছে? নানা ধরনের পশু। আমাদের সবচেয়ে বড় বন কোনটা সেটাও তোমরা জানো, সুন্দরবন। হ্যাঁ, সেই বনে কিন্তু কি থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আর রয়্যাল বেঙ্গল টাইগার কে? বাঘ। হ্যাঁ, বাঘকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি। বাঘ আমাদের জাতীয় পশু। আমরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও লিখতে পারি, কিন্তু বইয়ে আমাদের বাঘ আছে, বাঘও হবে। তাহলে বাঘ আমাদের কি পশু? বাঘ আমাদের জাতীয় পশু, বা আমাদের জাতীয় পশুর নাম কি? বাঘ। আমাদের দেশে আছে অনেক নদী, আমাদের দেশে অনেক নদী আছে, পদ্মা মেঘনা যমুনা আমাদের বড় নদী, পদ্মা নদী মেঘনা নদী আমাদের বড় নদী। তাহলে আমরা এখন সবাই রিডিংটা পড়লাম, এখন আরেকটু আমি চেক করি তোমরা আমার কথা শুনছো কি না, আমাকে দেখতে পাচ্ছো কি না, আমার ছবি ক্লিয়ার কি না, একটু কষ্ট করে আমাকে কমেন্টস বক্সে জানাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছো? আর যারা যারা অ্যাড হয়েছো তারা, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ শুনতে পাচ্ছে তারা সবাই, নামের পাশে রোল, ওকে ক্লিয়ার, ওকে সবাই দেখতে পাচ্ছ, রোল নাম লিখে একটু জানাবে। তাহলে এবার আমরা গল্প পড়লাম,
পড়ার পরে এই যে আমরা আমাদের দেশটা পড়লাম, এখান থেকে আমরা কিছু কিছু বানান একটু ভালো করে ভেঙে পড়বো, কারণ বানান যদি ভুল হয় তাহলে কিন্তু সম্পূর্ণই কেটে যাবে, কারণ আমাদের পরীক্ষায় বানান আসে, শ্রুতলিপি আসে, সেজন্য বানানটাও আমরা ঠিক করে একটু কিছু কিছু বানান দেখে নিই। দেখো এখানে প্রথমেই আমি দিয়েছি বাংলাদেশ, ব একারে বা অনুস্বর, বাং ল একারে লা, দ একারে দে, তালবস্বা, কি হলো? বাংলাদেশ। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা খাতায় দ্রুত সুন্দর করে আমার সাথে বলে বলে বাংলাদেশ বানান করে করে খাতাতে লিখে ফেলো। আমি বানান বলছি, তোমরাও আমার সাথে সিডাব্লিউ খাতায় সুন্দর করে বানানগুলো লিখে ফেলো। তারপরে দেখো দোয়েল, দয়কারে দো, অন্তস্থ অয়কারে এ, লে ল, দোয়েল। দোয়েল বানান আমরা সবাই জানি। তারপরে দেখো শাপলা, শাপলা তো আরও সোজা, তারপরেও আমরা তালবস্ব আকারে সা, প ল আকারে লা, শাপলা। তারপর দেখো কাঁঠাল, কয় চন্দ্রবিন্দু আকারে কাঁ, উচ্চারণ হবে কি কাঁ, ঠ আকারে ঠা, ল, কাঁঠাল। আর ইলিশ, রস্বই, লয় রস্বই কারে লি, তালবস্ব, ইলিশ। তারপরে দেখো বর্গিত জয় আকারে যা, তয় দীর্ঘ ইকারে তি, অন্তস্থ অ, জাতীয়, জাতীয় বানানটা ঠিক করে দেখো, দীর্ঘ ইকারের জায়গায় রস্ব ইকার যেন না হয়। আর বাঘ বানানটা তো একদমই সোজা, সবাই পারবে, ব একারে বাঘ, ঘ, বাঘ। সুন্দর, সুন্দর বানানটা সুন্দর করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না? হ্যাঁ, দন্ত সংস্কারে সু, দন্ত নয় দয় যুক্ত, বয়শূন্য র, সুন্দর। তারপর দেখো এখানে নদী, নদী বানান একদমই সোজা, দন্ত ন, দয় দীর্ঘী কারে দি, নদী। বিচিত্র, বয়রশ্মী কারে বি, জয়রশ্মী কারে চি, তয় রফালা, তয় রফালা আমরা এভাবেও লিখব, একারের মতো দিয়ে উপরে মাত্রা দিয়ে দেব। তারপর দেখো পদ্মা, প দয় ময় যুক্ত আকারে পদ্মা, পদ্মা। কিন্তু দেখো দ আর ম আমরা একসাথে যুক্ত অক্ষর, দয় ময় যুক্ত আকারে পদ্মা। ময় কারে মে, ঘ, দন্ত নয় কারে না, মেঘনা। দেখেছো, লিখেছো আমার সাথে সাথে লিখে ফেলো, পদ্মা, মেঘনা। তারপর কি হচ্ছে, তারপর আসছে যমুনা, অন্তস্থ জ, ময় রস্যুকারে মু, দন্ত নয়কারে না, যমুনা। এখানে দেখো ধানের, ধয়াকারে ধা, দন্ত নয়কারে নে, র, ধানের। তারপর গানের, গয়কারে গা, দন্ত নয়কারে নে, পয় শূন্য, র, গানের। আর সর্বশেষ দিয়েছি পাখি, পয়কারে পা, ক্ষয় রস্যুকারে খি, পাখি। তাহলে আবার দেখো চটপট আমার সাথে সুন্দর করে, আবার আমি বলছি সুন্দর করে লিখে ফেলো, বাংলাদেশ, দোয়েল, শাপলা, কাঁঠাল, ইলিশ, জাতীয়, বাঘ, সুন্দর, নদী, বিচিত্র, পদ্মা, মেঘনা, যমুনা, ধানের, গানের, পাখি। তোমরা নিশ্চয়ই সিডাব্লিউ খাতাতে আমার সাথে সাথে বানানগুলো লিখে ফেলেছ। এরপর আমি এখান থেকেই শূন্যস্থান পূরণ আমরা শিখব, কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। দেখো এখানে শূন্যস্থান আছে, তোমাদের বইয়ের পৃষ্ঠাতেই আছে শূন্যস্থান। আমাদের জাতীয় পাখির নাম, আমাদের জাতীয় পাখির নাম দিয়ে এখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে। এখানে কি হবে আমাদের জাতীয় পাখির নাম তোমরা সবাই জানো কি? হ্যাঁ, পাশে দেখো একটা ছবিও দেওয়া আছে, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। হ্যাঁ, একটু আগে বানানেও আমরা দোয়েল বানানো শিখেছি, তাহলে এখানে দোয়েল বানান তোমরা লিখে ফেলো। তারপরে দেখো প্রথমে ড্যাশ দিয়েছি আমাদের জাতীয় ফুল, আমাদের জাতীয় ফুল, তাহলে কি হবে এখানে আমাদের জাতীয় ফুল?
আমরা সবাই জানি, তোমরাও জানো, আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল, আর শাপলা বানানটাও আমরা একটু আগে শিখে নিয়েছি। আমাদের জাতীয় ফলের নাম, আমাদের জাতীয় ফলের নাম কি কি সবাই জানো? হ্যাঁ, আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। কাঁঠাল দেখো এখানে ছবিতেও আছে পাশে কাঁঠাল। কাঁঠাল বানানটা খুব সাবধানে লিখতে হবে, কয় মাথায় চন্দ্রবিন্দু হবে। তারপরে দেখো প্রথমে শূন্যস্থান ড্যাশ দিয়েছি। আমাদের জাতীয় মাছ, তাহলে এখানে কি বসবে? ইলিশ আমাদের জাতীয় মাছ, আর ইলিশ বানানটাও তোমরাও এর মধ্যে শিখে নিয়েছো। ইলিশ আমাদের জাতীয় মাছ, ওকে। এরপরে দেখো আমাদের জাতীয় পশুর নাম, আমাদের জাতীয় পশুর নাম দেখো পাশে একটা সুন্দর ছবি দেওয়া আছে, বইয়েই তোমাদের আছে, আমার বাংলা বইয়ের পাশেই আছে। আমাদের জাতীয় পশুর নাম বাঘ, বয়কারে বা ঘ, বাঘ। এইভাবেই আমরা এখান থেকে শূন্যস্থান পড়ব। আমি এখানে বইয়ে পাঁচটা দেওয়া আছে, এর বাইরেও আসতে পারে, ওই বইয়ের পাঠ থেকেই আসতে পারে, পাঠ 52 থেকেই আসতে পারে অন্য কিছু। যেমন এখানে আসতে পারে আমাদের বড় নদীর নাম পদ্মা দিয়ে একটা গ্যাপ দিয়েছে, তখন তুমি লিখবে পদ্মার পরে কি, যমুনা লিখবে, তারপরে লেখা আছে মেঘনা, পদ্মা মেঘনা যমুনা, মাঝখানে তোমরা লিখবে মেঘনা, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা শূন্যস্থান পূরণ শিখলাম। এবার আমরা এখান থেকে এক শব্দে উত্তর কিভাবে করতে হয় সেটাও আজকে আমরা একটু শিখে নেব। তাহলে চলো এখন আমরা এক শব্দে উত্তর শিখব, আর তোমরা সাথে সাথে আমার সাথে সাথেও নিশ্চয়ই বলতে থাকবে উত্তরগুলো। আমাদের দেশ দেখতে কেমন? আমরা পাঠের প্রথমেই পড়েছিলাম আমাদের দেশের নাম কি, আমাদের দেশ দেখতে কেমন, কেমন মনে আছে আমাদের দেশ দেখতে? হ্যাঁ, এখানে নিচে উত্তর লিখতে হবে আমাদের দেশ দেখতে সুন্দর, এবং সুন্দর বানানটাও আমরা বানানে পড়ে নিয়েছি। এবং পরীক্ষার সময় তোমরা শুধু এক শব্দে উত্তর, শুধু শব্দটাই, এই উত্তরটাই লিখবে সুন্দর। তারপরে দেখো আমাদের দেশের নাম কি, একদম পাঠের প্রথমে ছিল, আমাদের দেশের নাম সবাই জানি বাংলাদেশ। বাংলাদেশ বানানটাও আমরা সবাই জানি, আমাদের প্রিয় বাংলাদেশ। তারপরে দেখো ধানের ও গানের দেশ কোনটি, ধানের ও গানের দেশ কোনটি বলতে পারবে? ধানের ও গানের দেশ কোনটি? হ্যাঁ, বাংলাদেশ। ধানের ও গানের দেশ বাংলাদেশ। তারপরে দেখো আমাদের দেশে খালে বিলে কি ফোটে, আমাদের দেশে খালে বিলে কি ফোটে? এখানে আমি উত্তর দিয়ে দেব, কিন্তু তোমরা কি বলো তো, আমরা একটু আগে রিডিং পড়েছি, বানানো পড়েছি, হ্যাঁ ফুল ফোটে, আমাদের দেশে খালে বিলে অনেক ফুল ফোটে। এবার দেখো আমাদের দেশে বিচিত্র ধরনের কি আছে, আমাদের পাঠ্য বইয়ে আছে আমাদের দেশে বিচিত্র ধরনের কি আছে, এটা তোমরা মনে পড়ে গেছে, কি বলো তো কি আছে? আমি সবাই জানি, আমরা এবং আমিও জানি, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরাও বলতে পারবে এবং আমার সাথে সাথেই এগুলো বলবে, যাতে আমরা আজকে পাঠটা
মুখে মুখে বলেই সব কিছু আস্তে আস্তে করতে পারি। আমাদের দেশে বিচিত্র ধরনের কি আছে? পাখি আছে। হ্যাঁ, তারপরে দেখো আমরা যাচ্ছি পদ্মা, মেঘনা, যমুনা কি ধরনের নদী? পদ্মা, মেঘনা, যমুনা কি ধরনের নদী? ছোট নদী না বড় নদী? কি ধরনের? হ্যাঁ, বড় নদী। পদ্মা, মেঘনা, যমুনা মোটেই ছোট নদী নয়, বড় নদী, অনেক বড় নদী। এক শব্দে উত্তর। তারপরে দেখো আমাদের জাতীয় গাছের নাম কি? আমাদের জাতীয় গাছের নাম আমরা সবাই জানি, সেই গাছের ফল খেতে অনেক মিষ্টি, তাই তো? আমরা সবাই পছন্দ করি সেই গাছের ফল। তাহলে আমাদের জাতীয় গাছের নাম আম গাছ। হ্যাঁ, আম গাছ আমাদের জাতীয় গাছ। এখানে আরেকবার দেখো, আরেকবার আমি এক শব্দে উত্তরে দেখো আরেকবার বলি, আমার সাথে সাথে তোমরাও বলো, আমাদের দেশ দেখতে কেমন সুন্দর। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। ধানের ও গানের দেশ কোনটি? বাংলাদেশ। আমাদের দেশের খালে বিলে কি ফোটে? ফুল ফোটে। আমাদের দেশে বিচিত্র ধরনের কি আছে? পাখি। পদ্মা, মেঘনা, যমুনা কি ধরনের নদী? বড় নদী। আমাদের জাতীয় গাছের নাম কি? আম গাছ। তাহলে আমরা এখান থেকে কিভাবে এক শব্দে উত্তর আসে সেটা আমরা শিখে নিলাম। এখন যেখান থেকেই আসুক না কেন, আমরা সবাই এক শব্দের উত্তর দিতে প্রস্তুত, কি তাই তো? হ্যাঁ, এবার এখান থেকে আমরা বাক্য গঠন করা শিখব। আমি তোমাদেরকে এখানে দুইটা বাক্য গঠন এমনি তোমাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে বাক্য গঠন করতে হয়। তোমাদের ইচ্ছা মতো বাক্য গঠন করতে পারবে, বইয়ের যে পাঠ্য বইয়ের অনুযায়ীও তোমরা বাক্য গঠন করতে পারবে। তাহলে এবার দেখো আমরা বাক্য গঠনে যাচ্ছি। এখানে বাঘ, বাঘ দিয়ে বলবে তুমি বাক্য গঠন করো। তা বাঘ দিয়ে আমরা কি করব? আমরা বইয়ে পড়েছি বাঘ আমাদের জাতীয় পশু। আবার তুমি তোমার মন মতো করে বলতে পারো যে বাঘ সুন্দরবনে থাকে, বাঘ অনেক হিংস্র প্রাণী, ঠিক আছে? সুন্দর করে বাক্য সব কটা শব্দ যেন গুছিয়ে লেখা হয়। তাহলে দেখো বাঘ, আমাদের জাতীয় পশুর নাম বাঘ। এইটা দিয়ে অবশ্যই আমরা সাইডে দাড়ি দিব, বাঘ, বা আমরা বলতে পারি বাঘ আমাদের জাতীয় পশু, এটা দিলেও হবে। আমি তোমাদেরকে আরেকটা অপশনও দিয়েছি শেখানোর জন্য, যে বাঘ সুন্দরবনে থাকে, বা তোমরা এটাও বলতে পারো বাঘ সুন্দরবনে বাস করে, ঠিক আছে? এই ধরনের তোমাদের ইচ্ছা মতো সুন্দর করে গুছিয়ে একটা বাক্য লিখতে হবে। তারপরে আমি তোমাদেরকে শেখানোর জন্য দিয়েছি শাপলা। যদি বলি শাপলা দিয়ে একটা বাক্য গঠন করো। শাপলা আমাদের জাতীয় ফুল, শাপলা আমাদের জাতীয় ফুল। এই বাক্য শাপলাটা কিন্তু এই বাক্যের মধ্যে থাকতে হবে, যেমন বাঘ, এই বাক্যটা যে আমি তৈরি করছি বাঘটা দিয়েই বাক্যটা তৈরি করতে হবে, এবং বাঘটা, বাঘ শব্দটা থাকতে হবে বাক্যের মধ্যে। শাপলা, যেমন শাপলা আমাদের জাতীয় ফুল। আবার আমরা ঘুরিয়েও লিখতে পারি আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। হ্যাঁ, আবার আমরা লিখতে পারি শাপলা খালে বিলে ফোটে, বা খালে বিলে শাপলা ফুল ফোটে, এটাও আমরা বলতে পারি। তোমরা ইচ্ছা করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, সবটাই যে মুখস্থ করতে হবে তা না, তোমরা নিজের মনের মতো করেও লিখতে পারো। বা শাপলা বিভিন্ন রঙের হয়, শাপলা ফুল বিভিন্ন রঙের হয়, শাপলা ফুল দেখতে অনেক সুন্দর। আবার দিতে পারো শাপলা ফুল পানিতে ফোটে, হ্যাঁ,
অনেক কিছু দিতে পারো। আবার এখানে আমি যদি বলি গাছ দিয়ে করো, গাছ দিয়ে করতে, তখন তোমরা কি লিখবে? গাছ, আমাদের জাতীয় গাছের নাম আম গাছ, বা গাছে ফুল ফোটে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা বাক্য গঠন করব। আর এরপরে আমি তোমাদের কিছু বাড়ির কাজও দিয়ে দেব, তার আগে বাক্য গঠনটা আর একটু ক্লিয়ার হও। এবং আমি আর একটু দেখতে চাই যে তোমরা আমার সাথে সাথে পড়াটা ঠিক মতো করছো কি না, আমাকে দেখতে পাচ্ছো কি না। হ্যাঁ, ওকে, দেখতে পেরেছো। হ্যাঁ, আমি চাই আমার সাথে সাথেই আজকে তোমরা, ওকে, হ্যাঁ, তোমরা অনেকেই এসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। এবং বাক্য গঠন করাটাও আমরা সুন্দর করে এখন শিখলাম কিভাবে বাক্য গঠন করতে পারি। এখানে আমরা যেমন পড়েছি, যেমন নদী, যদি বলি নদী, নদী দিয়ে একটা বাক্য গঠন করো, তাহলে কি হবে? তোমরা কি লিখবে? যে পদ্মা মেঘনা যমুনা আমাদের বড় নদী, নদী হলো, বা নদীতে নৌকা চলে, এটাও দিতে পারো, তাই তো? বা নদীতে মাছ থাকে, এটাও হতে পারে। তোমাদের মনের মতো করে সুন্দর করে গুছিয়ে একটা বাক্য করবে, কিন্তু সেটা সুন্দর একটা অর্থ হওয়া লাগবে, এবং যে শব্দটা দিয়ে আমি বাক্য গঠন করতে বলেছি সেই শব্দটাই বাক্যের মধ্যে থাকতে হবে। তাহলে এখন আমরা যাব, তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। তোমরা নিশ্চয়ই এখন বাসায় অনেক সময় পাচ্ছ, বাবা মার সাথে আছো, এবং বাসায় সময় পাচ্ছ যেহেতু, সে তো বেশি বেশি করে পড়াশুনো করবে, নিজের প্রতিও খেয়াল রাখবে, এবং সেই সেই জন্যই আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। আর এই বাড়ির কাজগুলো স্কুল খুললে অবশ্যই ক্লাস টিচারকে দেখাবে। হ্যাঁ, দেখো এখানে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা ঝটপট খাতায় তুলে ফেলো, বাড়ির কাজটা লিখে ফেলো, খাতায় লেখো। দেখো, নদী, নদী দিয়ে বাক্য গঠন করতে হবে, গাছ দিয়ে বাক্য গঠন করতে হবে, পাখি, শাপলা, ইলিশ, দেশ। আমি জানি প্রত্যেকটাই অনেক সোজা, তারপরেও আমি এখানে কিছু তোমাদের টাচ দিয়ে যাব, যে তোমরা যেন, তোমাদের কোনো অসুবিধা যেন না হয়, এবং এগুলো বাসায় সুন্দর করে লিখবে। যেমন নদীর কথা একটু আগেই বলেছি, নদী, নদী দিয়ে বাক্য গঠন করতে পারো, পদ্মা আমাদের বড় নদী, বা নদীতে নৌকা চলে, এটাও দিতে পারো। গাছ দিয়ে, গাছে অনেক ধরনের ফুল ফোটে, গাছে অনেক ফল ফোটে, বা আম গাছ আমাদের জাতীয় গাছ, এটাও লিখতে পারো, সুন্দর করে লিখবে। পাখি দিয়ে, পাখি দিয়েও সুন্দর করে লিখবে, পাখি কোথায় কোথায় উড়ে, আকাশে উড়ে, হ্যাঁ, পাখি আকাশে উড়ে, এইভাবে। শাপলা, শাপলা আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি, শাপলা আমাদের জাতীয় ফুল। ইলিশ, ইলিশ দিয়েও আরো সোজা, ইলিশ আমাদের জাতীয় মাছ, এটাও তোমরা লিখবে। দেশ, দেশ কি, দেশ দিয়ে আরো সোজা, আমাদের দেশের নাম বাংলাদেশ, বা আমাদের দেশ দেখতে অনেক সুন্দর। তোমরা ঝটপট এই ছটা বাক্য গঠন তুলে ফেলো, এবং অবশ্যই বাসায় সুন্দর করে এগুলো মুখে মুখে সবাইকে বলবে, বাবা মাকে, ভাই বোনকে সব শোনাবে পড়াগুলা, আর এই বাড়ির কাজগুলো করবে। আর আমরা, আমাদের চাই আমাদের খুব তাড়াতাড়ি সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, আমরা সবাই স্কুলে যাই, স্কুলে যখন যাব তখন আমরা এই বাড়ির কাজগুলো আমাদের ক্লাস টিচারকে দেখাব। তাহলে এগুলো তুলে ফেলো। আর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, নিজের প্রতি যত্ন নিবে, এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, সতর্ক থাকব। সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকা। আর আমি
আগেও বলেছি এখনও বলেছি, সতর্ক থাকার জন্য আমার ছোট্ট সোনামণিরা একটু বেশি ভুল করে, হাত সব সময় আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান পানি দিয়ে ধুবো। আর তোমরা বেশি বেশি করে খাবার খাবে, প্রোটিনযুক্ত খাবার খাবে, ভিটামিন সি যুক্ত খাবার খাবে। আর এখন বাসায় আছো, সময় পাচ্ছ, বাবা মার কথা অবশ্যই মেনে চলবে। আর আমার সম্মানিত অভিভাবকবৃন্দদেরকেও বলছি, আপনারা এখন আপনাদের সন্তানদেরকে বেশি করে সময় বাসায় পাচ্ছেন, তাদের প্রতিও আপনারা যত্ন নেবেন এবং বেশি বেশি করে পড়াশুনোটাও আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।